मॉर्निंग एवरीवन, दिस इज सानी, वेलकम टू अनदर ब्लॉग ऑफ लव इज जिंदगी। आशा करी तुम्हारा सबाई भलो आज सुस्थ आज अनेक अनेक मस्ती कर। टाइम हम सकाल पुणे 11:00 9:00 समय उठे। आज के डे टू माँ आसार पर तो शी इज वेरि टायर्ड, अनेक घूमिए बट एक बोलो जेट लैग तो एक जाए এতক্ষণের জার্নি। তো যাই হোক, সকালে উঠে আমরা একসাথে চা খেয়ে নিয়েছি আর আপাতত শুভ বেরোচ্ছে কাজে। আনফর্চুনেটলি ওকে যেতে হবে, নেক্সট উইক থেকে ওর রেগুলার ছুটি থাকবে তো আজকে যেতে হচ্ছে। বাট আমি মা আর পিক্সেল সারাদিন আজকে বাড়ি থেকে থাকবো, গল্প টল্প করবো। আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। আর মাকে অনেক রেস্ট নিতে হবে এখনও। তো যাই হোক, চা খাওয়ার পর্ব শেষ। আপাতত আমি বানাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে হেলদি কুসকুস স্যালাড, অলমোস্ট হয়ে এসছে। সো দিস ইজ আওয়ার ব্রেকফাস্ট। আজকে লাঞ্চটাও খুব ইয়ামি হতে চলেছে, অবশ্যই দেখতে থাকো ব্লগটা দেখার জন্য যে আমাদের লাইফে কী কী চেঞ্জ হয় মা আসার পর। উই আর রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট ইট, মাচ নিডেড চেঞ্জ। এনিওয়েজ, তোমরা অবশ্যই জানিও যে তোমরা এখন কোন কোন জায়গা থেকে এই ব্লগটা দেখছো আর তোমরা কী করছো। তো চলো লেটস কন্টিনিউ দ্য ব্লগ টুডে। মা ব্রেকফাস্ট করে একটু শুয়েছে অ্যাকচুয়ালি, আর শুভ কাজে বেরিয়ে গেছে। তো আমি এখন চট করে, মা ততক্ষণ ঘুমিয়ে আছে, খুব টায়ার্ড। তো আমি ততক্ষণের মধ্যে লাঞ্চটা বানিয়ে ফেলছি, লাঞ্চ করে আমি স্নান করতে যাব, তারপর মাকে ডাকবো স্নান করার জন্য। আর আপাতত রান্না স্টার্ট করে দিয়েছি আমি। বাড়ির অবস্থা তোমাদের একটু টুক করে দেখিয়ে দিই, দেখে ভাববো না, ঠিক আছে? সিরিয়াসলি, এই অবস্থা হচ্ছে আমার ডাইনিংয়ের, দেখে নাও। সব প্যাকিং হয়েছে, প্যাকিং হয় এখন এই সিচুয়েশান। মানে যা যা ডেলিভারি আসছে অ্যামাজন থেকে শুরু করে আরও অন্যান্য ওয়েবসাইট থেকে সব এখানে জমা হচ্ছে। টেরিফিক অবস্থা সিরিয়াসলি, মানে বাড়িতে কিচ্ছু দেখাতে পারছি না অ্যাকচুয়ালি। আর মোটামুটি 2 weeks-এর মধ্যে আমরা মুভ করা যাবো, তার জন্য সিচুয়েশানটা একটু খারাপ, বুঝতেই পারছো। তো যাই হোক, রান্না দেখিয়ে দিই। শুভ নিয়ে এসছে কালকে ফিশ ফিলে, যেটা ও খাবে। তো ওর জন্য ফিশ ফিলে বানাবো, কুসকুস স্যালাড বেঁচে গেছে সকালে, যাই হোক এটা রিইউজ হবে। আর আপাতত আমাদের জন্য বানাচ্ছি, এটাতে ডাল সেদ্ধ হচ্ছে, মটর ডাল মূলো দিয়ে। এখানে দেখো ফুলকপি রাখা আছে, ফুলকপির তরকারি করবো রাতের জন্য, ওটা এখনই বানিয়ে রেখে দেবো। আর আপাতত আমাদের জন্য বানাচ্ছি রুই মাছে পাতলা করে ঝোল। এখানে মার সুগার আছে, তার জন্য আলু খাই না আমরা, আলু খুব একটা প্রেফার করিও না। তো এমনি পাতলা করে ঝোল বানাবো ডালের সাথে খাওয়ার জন্য, ভাবছি আমি বানাবো ধনে পাতার বড়া। শুভকে আনতে বলেছিলাম বেগুন, কিন্তু ও ভুলে গেছে পুরোপুরি আনতে, তো বেগুন নেই। বাইরের ওয়েদার দেখিয়ে দিই, বাইরের ওয়েদার ভীষণই ডিপ্রেসিং কাইন্ড অফ, কোনো রোদ ওঠেনি আজকে। বাইরে হাওয়াও চলছে, জানি না দেখতে পাচ্ছ কি না, দেখো হাওয়া চলছে। তো মনে হচ্ছে আমি মা আমরা সবাই বসে প্রচুর গল্প করি, কিন্তু মা খুব টায়ার্ড। তো এই টায়ার্ডনেসটা যেতে মোটামুটি 1-2 দিন লেগে যাবে। মার জিনিসপত্র আমরা কিছু এখন আনপ্যাকও করতে পারিনি অ্যাকচুয়ালি, বিকজ শি ইজ টায়ার্ড। তো আজকে রাতে শুধু মোটামুটি 7:30-7:30 ফিরে যাবে। ফেরার পর ততক্ষণে আশা করি সারাদিন রেস্ট নিয়ে একটু মার এনার্জি একটু ফিরে পাবে, তারপর আমরা গল্প গল্প করবো, মার সব জিনিস আনপ্যাক করবো। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট করি, তোমার তার মধ্যে কিছু কিছু করে দেখাতে থাকবো রান্নার ক্লিপস। আর পিক্সু আপাতত রেস্ট করছে, পিক্সুর বেড এখানে, ও না পিক্সু এখানে, পিক্সু বেড এখানে লাগিয়ে দিয়েছি, ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে মার ঘর, তো বারবার চলে যাচ্ছে মার ঘরের দিকে, দরজাটার জন্য ভেজিয়ে দিয়েছি যাতে গিয়ে মাকে ডিস্টার্ব না করে। পিক্সু এদিকে আসো, থামিয়ে থামে কি ডিস্টার্ব করো না, থামি ঘুমোচ্ছে, আমি ঘুমোচ্ছি তো তুমি ডিস্টার্ব করো না, বলে দিচ্ছি আমি। অপেক্ষা করছে কখন উঠবে ঘুম থেকে। কালকে মা ফেরার পর থেকে মার পাশে বসে মানে এরকম পড়ে যাচ্ছে পুরো, মানে ঘুমের চোটে মা ওকে পিট সব হাতিয়ে দিচ্ছে আর ওরকম ঘুমিয়ে পড়েছে। মানে হচ্ছে কত বছর ধরে চেনে কিছু ব্যাপার না, নর্মাল ব্যাপার এরকম আর কি। এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে, পিকসু খাম খাম, একটা দুষ্ট ছিল তুমি তৈরি হচ্ছে বলে দিচ্ছি। চলো লেটস কুক, তেল গরম হয়ে গেছে, রান্না স্টার্ট করে দাও।
চুপচাপ এদিকে চলে এসো, তোমার এদিকে আসো। কেন পিকশো পিকশো জাস্ট অসম্ভব ব্যাপার। তো রান্না কমপ্লিট, অনেকটাই লেট হয়ে গেছে, 3টে বাজে। মা স্নান করে জাস্ট বেরিয়েছে, আমি যাব এখন স্নানে। রান্না কমপ্লিট হওয়ার পর তোমাদের দেখিয়ে দিই, অনেকটা সময় লেগে গেল, কি করব। যাই হোক, ভাত ফুলকপির তরকারি, এটা হচ্ছে রাতের জন্য রুটি দিয়ে খাওয়ার, ধনে পাতা দিয়ে পাতলা মাছের ঝোল। এটা হচ্ছে ফুলকপি না কি বলছি, ধনে পাতার বড়া, শীতকালে জাস্ট অসাধারণ লাগে খেতে। এটা হচ্ছে মূলো দিয়ে মটরের ডাল, একদম ঘরোয়া অ্যান্ড সিম্পল রান্না। কালকে তো সারাদিন মানে বাইরের খাবারই খেতে হয়েছে, বিকজ টাইম ছিল না কিছু বানানোর, তো আজকে রান্না করলাম। তো আমি এখন ফটাফট যাই, 3টে বাজছে, এখন স্নান করে আসি, মা ওয়েট করছে, আমি স্নান করে আসলে দুজনে একসাথে লাঞ্চ করবো। তো চলো আর কথা না বলে স্নান করে আসি, লাঞ্চটা সেরে ফেলি। আমি এই কাজ থেকে ফিরলাম, ফিরে দেখছি এখানে সব ব্যাপার স্যাপারই আলাদা, সব আনপ্যাক হচ্ছে, ইন্ডিয়ার গিফট কত কিছু আছে ইন্ডিয়া থেকে দেখো, জুতো, শুজ, ব্যাগস, নাইটি, তানিকে দেখো নাইটির ভান্ডার নিয়ে বসে রয়েছে, এতদিন পর আমি নাইটি পরতে পারবো ফাইনালি, কাফতান নাইটি, ওর 5-6 বছর এই নাইটিতে বেরিয়ে যাবে। তাই দেখো লাই এগা দেখো, হোমমেড নাড়ু, তার সাথে হোমমেড নাড়ু লাড্ডু খাওয়া হয়ে গেছে, হোমমেড লাড্ডু সব মা নিয়ে এসেছে, এত কিছু চলছে আবার, এই দুটো এলাও, এই দুটো এলাও, দুটো এলাও, একটা হ্যান্ডব্যাগ আর এটা এক্সট্রা হয়েছে, এটা অনলি ফর গিফটস, শুধু গিফট নিয়ে এসেছে মা কলকাতা থেকে। আর একে দেখো, এর জন্য গিফট আছে খেলনা, ওটা এখনো বেরোয়নি বলে মন খারাপ করে বসে রয়েছে। কি রে, তোমারটা আসছে, তোমারটাও আসছে, তোমারটাও আসছে, পিকশো দেখো, ব্যাগ ফ্যাগ সব কত কিছু এনেছে মা। ও এটা নীতিকা, নীতিকা এনেছিল না মা? হ্যাঁ, সব নীতিকা। ওয়াও, লুক এট দিস, দারুন, ফাটাফাটি হয়েছে, দারুন, আরো ব্যাগ, আরো অনেক ব্যাগ, সব দেখিয়ে দাও ব্যাগগুলো। ওয়াও, আরো একটা, আমি আসলে এই ক্রস বডি ব্যাগগুলো প্রচুর ইউজ করি, সেগুলো নীতিকা নেয়, নীতিকা হচ্ছে আমার যা, আমার যা হয়, হ্যাঁ, শি ইজ ফ্রম রাজস্থান অ্যান্ড বর্ন অ্যান্ড ব্রট আপ ইন সিকিম, কালিম্পং, কালিম্পং, অবভিয়াসলি এখন কলকাতাতেই থাকে, তো ওরা গেছিল কালিম্পং বাপের বাড়ি, সেখান থেকে প্রায় মানে বেশ কয়েক মাস আগে সেখান থেকে সব কিনে এনেছিল আমার জন্য। তো আমি আপাতত এই এতগুলো ব্যাগ অলরেডি আমি দেখতে পাচ্ছি, তো দারুন, আমার কি, আমার মা এসছে আর গিফট সব ওর, আরো একটা ব্যাকপ্যাক, এটা ব্ল্যাক, ওয়াও, এটা দাদিদির জন্য পাঠাবে, সুতরাং ও একেবারে যতটা পেরেছে প্রচুর কিনেছে, প্রচুর। তো এখন আমাদের 1-2 ঘন্টা এতেই বেরিয়ে যাবে, শুধু লাগেজ খুলে, লাগেজ মার আনপ্যাক করা, শুরুটা আনপ্যাক করছি না কারণ আমরা কিছুদিন বাদে নতুন বাড়িতে মুভ করছি, তো জাস্ট গিফটের ওগুলো, মা ডেইলি পড়ার ওগুলো, ওগুলো করছি। চলো আবার একটু বাদে দেখা হবে। শুভর জন্য স্পেশাল একটা জিনিস এসছে, লেখাটা বুঝতে পারছো তো কোথাকার, গাগুড়াম, হ্যাঁ, উড়িষ্যার, উড়িষ্যা, পুরীর গজা, পুরীর গজা, বাবা কি বিশাল সাইজ, আফটার এজেস কত, 10 আই থিং, হ্যাঁ আই থিং আরো বেশি,
সেই দিন মারা যাওয়ার লাস্ট 20 গেছিলাম আমি তখন ক্লাস 8 10 না না দিম্বা মারা গেল যে দিম্বাকে নিয়ে গিয়েছিলাম যে আমরা হ্যাঁ 10 এ পড়ে দিম্বা মারা যাওয়ার আগে তো লাস্ট ক্লাস 10 এ পড়েছিলাম যখন তখন পুরি গেছিলাম লাস্ট মানে একটু মানে তখন এই গজা খেয়েছিলাম লাস্ট পুরি ওর পরে একবার গেছিলাম বন্ধুরা মিলে আর গজা খাওয়ার ইয়ে হয়নি তো তো আমাদের এক দিদি আছে টনা দিদি ওই টনা দিদি এটা পাঠিয়েছে গাঙ্গুরামের গজা ওরা পুরি গেছিলো ওরা পুরি থেকে নিয়ে এসছে তো থ্যাংক ইউ টনা দিদি থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ সত্যি মানে এটা অস্বাভাবিক মানে ভাবাই যায় না এখানে বসে বসে আমরা খাচ্ছি পুরির গজা পুরির গজা খাচ্ছে আমরা এখানে হ্যাঁ চলো ভেরি নাইস থ্যাংক ইউ টনা দিদি তোমরা যদি ব্লগটা দেখো শুনবে শুনতে পারবে যে আমরা এটা আজকে রাতেই দু তিনটাতে উড়িয়ে দেবো দেখো কি খাওয়া চলছে নাড়ু কলকাতা থেকে এসছে নাড়ু হ্যাঁ ভাবো কলকাতা থেকে ক্যানাডা 33 hours এর ফ্লাইটে এসছে নাড়ু আর গজা এটা আবার হোমমেড তাই তো এটা তানির মা তানিকে বানিয়ে পাঠিয়েছে নীতিকার বানানো লাড্ডু একটা কি নাম অসাধারণ ড্রাই ফ্রুটস দিয়ে পুরো ড্রাই ফ্রুটস আটা দিয়ে ঘি দিয়ে পুরো ঘি এর গন্ধ মিষ্টির উপরেই আছি আমরা আজকে মোটামুটি আরো চিল করছি আর এসছে এটা পিক্সেলের জন্য পিক্সু দেখি খেলনা দিদি কাকার কাকিমা পাঠিয়েছে খেলনা তোমার জন্য দেখো দেখি দেখি ইচ্ছে করছে না মুড নেই এটা দেখি দেখো না একটু পরে আমি এমন করবো না এখন মুড নেই খেলবো আমি একটু পরে খাবার গরম করবো করে খাবো আজকে সারাটা দিন খুবই ভালো কাটলো মানে ইটস আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স যে এক্সপিরিয়েন্সটার জন্য আমরা এত বছর অপেক্ষা করেছি ফাইনালি ইটস হিয়ার তো যাই হোক আজকের ব্লগটা আর বেশিক্ষণ টানছি না এখানেই শেষ করছি অবশ্যই জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল উইচ ইজ লাভ ইউ জিন্দগি বাই দ্য ওয়ে আমি নাইটি একটা পরেও ফেলেছি কমফর্ট তো যাই হোক দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি আনটিল দেন টেক কেয়ার স্টে হেলদি স্টে হ্যাপি টাটা